কুরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্রপতিদের দায়িত্ব হলো এদেরকে প্রাণদণ্ডে দণ্ডিত করা। ইদানিং এসে আসাদ নূর নামক এক ভাই তাকে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে কটূক্তি করছে এবং সেই কক্সেস বাজারে কোনো এক ছাত্র কোনো এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে। সেখানে ওই বাজে বেয়াদব বলতেছে যে সে তো সুন্নতের উপর আমল করছে। হাদিস সম্মতে বাজে মন্তব্যকারী হোক তার চেহারা বিকৃত করে গাধার সুরত বানায়, গরুর সুরত বানায়, তারপরে এক রাজনৈতিক নেতা মন্ত্রী বা সংসদ সদস্য দেখা যাচ্ছে কাকের আকৃতি দিয়ে এইভাবে তাদের চেহারা বিকৃত করে এই জিনিসগুলি করতেছে। এটা কিন্তু খুব খারাপ জিনিস এবং খুব ভয়ানক জিনিস। আত্তাহারিক টিভি, অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লাত কুদরাতুহু ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, সূরাতুন নাহল 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে নিয়ে যারা কটু মন্তব্য করে, আপনাকে নিয়ে যারা উপহাস করে, আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদের শাস্তি, তাদের জবাব এবং তাদের বিধান এবং তাদের ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানহানি, রাসূলের শানে বাজে কথা বলা, যেই রাসূল সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, যেই নবীকে, সেই নবীর সম্পর্কে যুগে যুগে কালে কালে আমরা দেখতেছি যে সব সময় এক শ্রেণীর লোক বাজে মন্তব্য করছে। ইদানিং এসে আসাদ নূর নামক এক ভাই তাকে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে কটূক্তি করছে এবং সেই কক্সেস বাজারে কোনো এক ছাত্র কোনো এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে। সেখানে ওই বাজে বেয়াদব বলতেছে যে সে তো সুন্নতের উপর আমল করছে। নাউজুবিল্লাহ মিন যা, কারণ তার নবী অল্প বয়সের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন, আর এই কোরআনের হাফেজ সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে লাগামহীন কথা, এরা মূলত কি চায়? এই সমস্ত নাস্তিকেরা তারা চায় যে তারা এই সমস্ত বাজে মন্তব্য করুক, বাজে মন্তব্য করার কারণে দেশে আন্দোলন শুরু হোক, তাদেরকে দেশ থেকে বহিষ্কারের দাবি উঠুক বা তাদেরকে শাস্তির দাবি উঠুক। ওদের পশ্চিমা তাদের গুরুদের কাছে গিয়ে বলবে যে আমি তো বাংলাদেশে অবাঞ্ছিত, তা কাজে আমাকে থাকার জায়গা দাও। পশ্চিমা বিশ্বে তাদের থাকার জায়গা হয়ে গেল। এই যে একটা পলিসি অবলম্বন করে দুনিয়াতে ভাইরাস ভাইরাল হওয়ার ধান্দায় ভাইরাস হতে চলেছে এক শ্রেণীর লোক। শুধু তাই নয়, বাজে মন্তব্য এই যে যুগে যুগে কালে কালে কিছু শ্রেণীর লোক করে যাচ্ছে, তাদের শাস্তি তো অনিবার্য। এবং কুরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্রপতিদের দায়িত্ব হলো এদেরকে প্রাণদণ্ডে দণ্ডিত করা। কারণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটু মন্তব্য, বাজে মন্তব্য, কুকথা বলবে বলে তারাতে এই যে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন কিছু বক্তব্য দেওয়া, এইসব কারণেই তো জঙ্গিবাদ একসময় উস্কে যায়। কাজেই সরকার বাহাদুরের কাছে অনুরোধ যে আপনারা যথাযথভাবে ব্যবস্থা নেবেন, আপনাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে, সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সাথে সাথে তার শাস্তির ব্যবস্থা হয়। কিন্তু আল্লাহর নবী সম্পর্কে কটু মন্তব্য করার পরে আপনাদের গায়ে লাগে না? ইয়ামাল কিয়ামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে আপনারা পাবেন? কিভাবে হাশরের ময়দানে আপনারা উঠবেন? আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ পাকে হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে ধ্বংসপ্রাপ্ত করে দিন। আর যারা দায়িত্বশীল আছেন তারা যেন যথাযথভাবে এদের শাস্তি কার্যকর করতে পারেন।
আল্লাহ যেন তৌফিক দান করেন। এই প্রসঙ্গে আর একটা কথা আমি বলবো, সেটা হলো এই, আমাদের এক শ্রেণীর দিনী ভাইয়েরা আবেগে আপ্লুত হয়ে দেখা যাচ্ছে যে এই নাস্তিক হোক বা ব্লগার হোক বা কোরআন হাদিস সম্বন্ধে বাজে মন্তব্যকারী হোক, তার চেহারা বিকৃত করে গাধার সুরত বানায়, গরুর সুরত বানায়, তারপরে এক রাজনৈতিক নেতা মন্ত্রী বা সংসদ সদস্য দেখা যাচ্ছে কাকের আকৃতি দিয়ে এইভাবে তাদের চেহারা বিকৃত করে এই জিনিসগুলি করতেছে। এটা কিন্তু খুব খারাপ জিনিস এবং খুব ভয়ানক জিনিস, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সে নাস্তিক তো ভুল করেছে, সে নবীকে গালি দিয়ে বা কটু মন্তব্য করে সে তো ভুল করেছে, সে তো খারাপ কাজের মধ্যে সে আছে, কিন্তু আপনি যে তার চেহারাটা বিকৃত করে, সে তো একটা আল্লাহর সৃষ্টি, তাকে যে আপনি চেহারা বিকৃত করে গাধার সুরত বানায়, গরুর সুরত বানায়, এই যে আপনি যে বিকৃত চেহারা দিয়ে যে আপনি কি বলে নেটে ছেড়ে দিচ্ছেন, আল্লাহর দরবারে আপনাকে উঠতে হবে, আপনাকে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করুন, কাজে অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে একজন অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজে আর এক অন্যায়ের জন্ম দেবেন না। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সহজ সরলভাবে কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।